আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখেন, এই সকালবেলা সূর্যটা কত দূরে, আর একদম লাল টকবক টকবক করতে করতে সূর্যটা উঠতেছে। তো সকালবেলা দেখেন একদম গাছপালা পাতা যা আছে সব নিস্তুপ, একদম ঠান্ডা। মানে ঠান্ডা বলতে কোনো গাছের পাতার কোনো আওয়াজ নাই, গাছের পাতা একদম ঝিম মেরে রয়েছে। আর একেবারে পুরো যেন দুনিয়াটা নিস্তব্ধ হয়ে রয়েছে এমন অবস্থা। দেখেন এই দূরে কুয়াশা, এই যে পাহাড়টা, এই জায়গা থেকে আমাদের কোম্পানির এই সাইড থেকে পাহাড়টা, পুরো পাহাড়টা ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন শুধু কুয়াশাটা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে না। তারপরে একটু জুম করে দেখি পাহাড়টা কতটুকু আনা যায়, তাও দেখেন ওই যে পাহাড়টাই একদম মানে কুয়াশা সাদা হয়ে রয়েছে। পাখিটা দেখা যাচ্ছে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে না। তো পাহাড় আমাদের এই কোম্পানির থেকে বেশি দূর না, মানে বেশির থেকে বেশি হলে 300 থেকে 350 মিটার দূরে আছে আমাদের এই কোম্পানির থেকে পাহাড়টা। তো এই সকালবেলা এই যে কুয়াশা পড়তেছে, এই যেইভাবে এই জুলাই আগস্ট, এখনো আগস্ট মাস সামনে রয়েছে, জুলাই চালু হয়েছে, মানে জুলাই শেষ, চালু না শেষ। তো এই শেষ শেষ অবস্থায় এখনও গরমের দুটি মাস রয়েছে, আগস্ট সেপ্টেম্বর। এর আগে আরও কয়েকটি ভিডিও দিয়েছি যে কত পরিমাণ গরম পড়তেছে এই জুলাই মাসে, আর কত ডিগ্রি যে তাপমাত্রা, প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি এই তথ্যগুলো দিয়েছি যে এই মরুভূমিতে, এই আরব গালফে যতটা কান্ট্রি আছে এদের, যে এই মরুভূমির দেশে যে কত তাপমাত্রা, কত ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত আমরা দেখেছি, আর আজ পর্যন্ত এখনও তাপমাত্রা কত আছে তাও আমরা মোবাইলে দেখলে বুঝতে পাই। তো এই সকালবেলায় একেবারে দেখেন পুরো আকাশটা একদম ঠান্ডা স্তব্ধ হয়ে রয়েছে এরকম লাগছে, কিন্তু একটা গুমটো গরম, গুমটো গরম হয়ে রয়েছে, এত পরিমাণ গুমটো গরম যেন শ্বাস প্রশ্বাস নিতে গেলে কষ্ট হয় এমন অবস্থা। তা এই গরমের ভিতরেও আমরা এই বাহিরে যারা কাজ করি, এই দেখেন আমার ভাইরা, শ্রমিক ভাইরা দেখা যাচ্ছে একজন দুজন করে, আজকে শনিবার এই যে যাচ্ছেন কোম্পানিতে, তা আপনাদেরকে জুম করে একটুখানি দেখানোর চেষ্টা করতেছি। তো কোম্পানিটা আমার থেকে একটু দূরে বিদায়, লোকজনগুলো খুব কমই দেখা যাচ্ছে। আর এই দেখেন এই যে কোম্পানি, এটা এই রাস্তাটার ওই সাইডে, অপর সাইডে, আর আমাদের এই কোম্পানি, মানে এইদিকে চার সাইডে কোম্পানি ইন্ডাস্ট্রিজ বললেই চলে। আর ওইতে নতুন এই যে দুটো কোম্পানি নতুন কাজ চলতেছে, এখনও কাজ চলছে এদের, এদের এখন ভিতরে ওয়ার্কশপ, এটা যে কী হবে তা আমি জানি না, আর ওইটা শুনেছি ক্যাম হবে এখন, আর যতদিন পর্যন্ত এটা উদ্বোধন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক তথ্য দিতে পারবো না, আনুমানিক একটা কথা বলতে পারবো যতটুকু জানি যে ওয়ার্কাররা কাজ করে ওই কোম্পানিতে, তারা যে তথ্যগুলো দেয় ওই তথ্যের উপরে নির্ভর করে আমি কিছু আপনাদেরকে বলি যে এটা কোম্পানি হতে যাচ্ছে না ক্যাম হতে যাচ্ছে। তো এই দেখেন এই যে গাড়িগুলো, এইটা হচ্ছে একটা স্ক্র্যাপের গাড়ি। তো আমাদের মতো এরকম যারা স্টিল ওয়ার্কশপ আছে বা যে স্টিল ওয়ার্কশপে লোহার কাজ চলে, তো এই গাড়ি দিয়ে যে স্টিল ওয়ার্কশপে যে স্ক্র্যাপগুলো হয় কাটিং কুটিং করে
যেগুলো ফেলাই দেয় সেইগুলো নিয়ে যায় এই গাড়ি দিয়ে। আর এই যে পাহাড়ের উপরে, পুরোটা পাহাড়ের উপরে পুরো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, এত পরিমাণ গরম ভাই। এই এখন আমি বসে রয়েছি, তা আমার ভিতরে ভিতরে পুরো ঘেমে গেছি, একদম পুরোটা ঘেমে গেছি, এত পরিমাণ গরম। এই দেখেন এই জায়গায় এই যে কবুতর, আমি দেশে থাকতে ভাই, আমি আমার প্রিয় পাখিদের মধ্যে এই একটা পাখি, আমি খুব আদর যত্ন করে আমি এদেরকে পালতাম। দেশে আমার কবুতরের খড় ছিল, কবুতর ছিল আমার 12 জোড়া। তা দেশেতে আসার পরে আমাদের, মানে দেশের থেকে আসার আগেই কবুতরগুলো শেষ হয়ে গেছে, আমি বিদেশ বাইরে চলে আসবো, এই জন্য আর কি কবুতর খেয়াল করে রাখার মতো লোকজন ছিল না। আর বাড়ির যে লোক তারা অতটা পাখির দিকে নজর রাখে না, এই জন্য আর কি বেশি দিছি। তা যদি আল্লাহ আবারও দেশে কোনো সময় নিয়ে যায়, তো আমার এই পশু পাখিগুলো আমার খুব ভালো লাগে, পুষ্টি খুব ভালো লাগে, এই জন্যে এই পশু পাখি আমি দেশে গেলে আবারও কবুতর পোষার একটা চেষ্টা করব এবং কবুতর পুষবো। কারণ কবুতর পুষলে কি বিপদে কি নিজের যে সময় একটু মনে চাহিদা আসলো যে একটু গোস্ত খাই, তো পাখির গোস্ত, কবুতরের গোস্ত তো আপনারা জানেন যে কত একটা স্বাদীয় মাংস, বা সেখানে স্বাদের গোশ, পাখির গোশ খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে এই এই জায়গায় আসতে আসতে আপনাদের সাথে কত কথা শেয়ার করলাম, কত জায়গা, কতটুক গরম, কতটুক কী, সব কিছু শেয়ার করলাম। তো আরও নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আমার নেক্সট ভিডিও পেতে হলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।